পিস টিভি বাংলা মানবতার সমাধান সালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহ আলহামদুল্লাহ ওয়া দাহ অসলাহসলাম আলাহ মান্দা নাবী এ বা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম আলোচনায় আমরা বলতে চাচ্ছি যে আদর্শ পরিবারের বিনিময়ে হলো দুনিয়াতে সামাজিক সফলতা অর্জন করা আর পরকালে জান্নাত লাভ করা একটা মানুষ যদি আদর্শ হতে পারে একটা পরিবার যদি আদর্শ হতে পারে তাহলে সহজেই সেই সমাজকে নিজের অধীনে করতে পারবে এবং আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে এ ব্যাপারে আমরা আদর্শ হিসেবে যারা পৃথিবীতে সবচেয়ে সম্মানী নারী তাদেরকে আমরা পেশ করব ইনশাআল্লাহ আমরা এতে আশা করব। যে যতদিন পর্যন্ত এই পিস টিভি চালু থাকবে এতে যত দর্শক থাকবে বিশেষ করে মুসলিম বোন মুসলিম বোনদের নিকটে আমরা আশা করব যে এসব নারীগুলি হবে আপনাদের জন্য আদর্শ আমরা আপনাদের কাছে দাবি রাখবো এইভাবে তারা যদি পারে কেন আমরা পারি না তারা পারে আমরা পারি না কেন পারবো না কেন অবশ্যই পারবো সমস্যা কোথায় আমরা আপনাদেরকে অনুরোধ করব। যে তারা যদি এত জটিলতার মধ্যে দিয়ে নিজেকে রক্ষা করতে পারে তা আমি কেন পারি না এতে আমরা বলবো। আল্লাহ তালা দুইজন নারীকে কোরআন মজিদে নিদর্শন হিসেবে পেশ করেছেন এবং কেয়ামাত পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন যে তোমরা এদের আদর্শ দেখো তার একজন হচ্ছেন আসিয়া আল্লাহ আনহা ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রীর নিজস্ব বিবরণ থেকে আপনাকে বলি ফেরাউনের স্ত্রী একতা বলছেন ইজ কালা ত্রবিবনিলি ইন দ্য কে বাইতান ফিল জাননা অন জিনি মিন ফেরাউন ওয়াম আলিহি অনার জিনি মিনাল কম ইজ অলিমিন স্বৈরাচারী অত্যাচারী স্বামীর অত্যাচারের এক পর্যায়ে তিনি বলেন প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকট একটা জান্নাতে ঘর তৈরি করো তুমি আমাকে ফেরাউনের অত্যাচার হতে রক্ষা করো ফেরাউনের নোংরা অপছন্দ বর্বর কর্ম থেকে রক্ষা করো অনাজ্জিনি মিনাল কম জলেমিন আর ফেরাউনের যত সহযোগী অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী সহযোগী আছে তুমি তাদের হাত থেকে আমাকে রক্ষা করো সম্মানিত দর্শক মন্ডলী ইনি একজন নারী একজন মহিলা পর্যন্ত আপনাদের জন্য তিনি আদর্শ রেখে গেলেন আপনারা জানেন ফেরাউন এক বৈঠকে বলছে মোসা তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে তোমাকে জেলখানায় বন্দি করব। একদা ফেরাউন বলছে মোসা আমি ছাড়া তোমার আর কোন মাহবুদ আছে এ কথা আমি জানি না একদা ফেরন বলছে যে আনা রব্য কুমল আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক সম্মানিত দর্শক মন্ডলী ফেরাউন পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচারী মানুষ এ কারণে আল্লাহ তালা ফেরাউনের ব্যাপারে বলছেন আলিয়া জি কাবে বাদানে কালে তাকুন আলেমান খালফকা আয়ে। ফেরাউন তোমাকে রেখে দিলাম তোমার লাশ পর্যন্ত কোনো কিছু খাবে না কীট না তুমি কেয়ামাত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো এই স্বৈরাচারী শাসকের স্ত্রী হচ্ছে আসিয়া পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসকের অধীনে যদি একজন মহিলা থেকে ইমান রক্ষা করতে পারে তাহলে আমরা পারি না আমরা কেন বলি পরিস্থিতি ভালো নয় স্বামী ভালো পথে চালায় নে ছেলে ভালো বুঝে না মেয়ে ভালো বুঝে না সমাজ উল্টা পথে চলে কত সমস্যা পেশ করছি সম্মানিত দর্শক মন্ডলী বিশেষ করে আমি মুসলিম বোনদেরকে বলতে চাচ্ছি আচ্ছা বোন আপনি কি মনে করেন যে ফেরাউনের চেয়ে আপনার স্বামী বেশি অন্যায় করে আচ্ছা বোন আপনি কি বলতে চাচ্ছেন যে আসিয়ার কাছে ফেরাউনের সমস্যা যত জটিল ছিল সামাজিক সমস্যা আপনার কাছে তার চেয়ে বেশি আপনি যদি বলেন তাহলে কি এটা গ্রহণীয় হবে এটা গ্রহণীয় হবে না এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব। যে ফেরাউনের স্ত্রী যদি জাতির সামনে এই নিদর্শন রেখে যেতে পারে একটা বিপদের মুখামুখি হয়ে যখন তখন ফেরাউন বলে এক তুমি আমাকে মাবুত বলে স্বীকার করো নয়লে তোমার বুকের উপরে পাথর চাপিয়ে তোমাকে বালুর উপরে ফেলে রাখব সম্মানিত দর্শক মণ্ডলী আশি যে কতদিন এভাবে পার হয়ে গেছে তিনি নিরুপায় হয়েই আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমার জন্য তোমার নিকটে একটা জান্নাতে ঘর তৈরি করো আর এর অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো মুসলিম বোন আমি কি আপনাদেরকে বুঝাতে পারবো তার অত্যাচার কত বেশি ছিল ইমানের ভিত্তিতে তিনি তার অত্যাচারকে সহ্য করতে পারছেন না তাই তিনি কথা আল্লাহকে বলছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব যে এখান থেকে একটা শিক্ষা আমরা গ্রহণ করি দেখুন আবু হরিয়াল বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন কামলা মিনা রেজালে বহু মানুষ বড় বড় মর্যাদা লাভ করেছে বহু মানুষ বড় বড় জান্নাত পাবে কিন্তু নারীরা জান্নাতের বড় মর্যাদা লাভ করতে পারবে না মাত্র তিনজন দেখুন এক নম্বরে আল্লাহ রসুল বলছেন যে এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া দুই বিন তো এমরান এমরানের মেয়ে ঈসা আলাহ সালামের মা মারিয়াম তিন ফাজল আয়েসা আল্লাহ সাইরি নেশায় কাফাজলি সারিদে আল্লাহ সাইরি তো আমেন সম্মান পৃথিবীর সকল নারীর উপরে সারিদ খাদ্যের যেমন মর্যাদা সকল খাদ্যের উপরে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে বোখারি মুসলিমের এই হাদিসটা পেশ করে বলতে চাচ্ছি যে দেখুন আল্লাহর নবী পৃথিবীর নারীদের জন্য আদর্শ গ্রহণ করা হিসাবে তিনজন নারীকে পেশ করলেন তার মধ্যে একজন পেশ করলেন ফেরাওনের স্ত্রীকে আমরা কি এই আদর্শ গ্রহণ করতে পারি না আমরা কি এটাকে মূল্যায়ন করতে পারি না আল্লাহ তালা আর নারীকে পেশ করেছেন জাতির আদর্শ হিসাবে তিনি হচ্ছেন মারিয়াম মারিয়াম আল্লাহর কাছে অতীব প্রিয় মানুষ মারিয়ামকে কে না চিনে না মারিয়াম একদা গোসলখানাতে খানাতে গোসল করতে ঢুকেছেন ওখানেই জিব্রাহ আলাই সালাম চলে গেছেন এক সংবাদ নিয়ে তখন মারিয়াম বলছেন কে তুমি ইন্নি আউজবির রহমান মিনকাইন কুন্তা তাকিয়ে তুমি যদি পরহেজগার হও তাহলে আমি রাহমানের নিকটে তোমার থেকে বাঁচতে চাচ্ছি কে তুমি তুমি যদি পরহেজগার হও তাহলে আমি তোমার থেকে বাঁচতে চাচ্ছি রাহমানের নিকটে তিনি রাহমানের প্রতি ভরসা করতেন তার আল্লাহ ছিল অনেক অনেক তিনি বিপদ থেকে এইভাবে বাঁচতে চাচ্ছেন তখন আগন্তক বলছেন মারিয়াম আমি মানুষ নই আমি হচ্ছি তোমার প্রতিপালকের পক্ষ থেকে একজন কথা কথাবাহক তোমার নিকটে আমি একটা কথা নিয়ে এসেছি তোমার প্রতিপালক বলছেন যে মারিয়ামের সন্তান হবে বলার সাথে সাথে মারিয়াম বলছেন আন্না এখন গোলাম অলামসনি বাসার অলাম আকো বা আমার সন্তান কি করে হতে পারে আমার যে বিবাহ হয়নি আমি যে ব্যভিচার নি নই আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নই আমার সন্তান কি করে হতে পারে এটা তো অসম্ভব তখন জিব্রাইল আল বলছেন যে তোমার প্রতিপালক বলছেন যে এটা আমার কাছে একেবারেই সহজ আমি পিতা মাতা ছাড়াই তো আদমকে সৃষ্টি করেছি তো পিতা ছাড়া আমি একটা সন্তান মারিয়ামের পেট থেকে সৃষ্টি করতে পারবো না এ তো কোন এখনের ব্যাপার বললেই হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী ইনি হচ্ছেন মারিয়াম আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন হাস বোকা তোমাদের জন্য যথেষ্ট আর চারজন নারী পৃথিবীর নারীর জন্য বিশ্বের মুসলিম মহিলার জন্য চারজন নারীর নিদর্শন যথেষ্ট রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিন্ত এমরান এমরানের মেয়ে ইসা মা মারিয়াম আদর্শ হিসেবে নারীর জন্য যথেষ্ট দুই খাদিজা তো বিন্ত খোয়াইলেদ খোয়াইলেদের মেয়ে খাদিজা খাদিজা জাতির জন্য আদর্শ হিসাবে যথেষ্ট সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিরতির পরেই আপনাদের সামনে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা এটা잖아요 আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় বা সম্প্রচার সকাল 6.30টায় বাংলাদেশে পিএসডিবি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ কুরআনের প্রতিষ্ঠা করার জন্য শেরক কে উচ্ছেদ করার জন্য দাউদ আসালামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন যেমন তারাই মেনে নিচ্ছিলেন কোরআন যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম জামিল রহমান মাদানীম হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান দর্শক মন্ডলী আপনারা গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা শোনার জন্য যে বসে অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আল্লাহ মামি আমরা বলছিলাম যে রাসুল সাল্লাম আদর্শ হিসাবে চারজন নারীর কথা বললেন তার একজন হচ্ছেন মারিয়াম আর একজন হচ্ছেন খয়লেদের মেয়ে খাদিজা খাদিজাতে একজন ব্যতিক্রম বৈশিষ্ট্যের নারী আমরা এখানে একটু তার বৈশিষ্ট্য দেখাই রাসুল সাল্লি ইসাল্লাম গাড়ি হীরা থেকে উঠে এসে বলছেন খাদিজা আমাকে জড়িয়ে ধরো আমি ভয় পাচ্ছি আমার যে কি হয় তখন খাদিজা বলছেন দেখেন তো আপনি একটু প্রথমে বলছেন জি না কোনো সমস্যা নেই কিছু হবে না নহে অসম্ভব কিছু হতে পারে না আপনি মানুষের সাথে সত্যবাদী ও তাহমাল কাল্লা আপনি নিঃস্ব মানুষের সহযোগিতা করেন অতাকসেবুল মাদুম যার কিছু নেই তার আপনি ব্যবস্থা করে দেন আর যে কোন সমস্যার আপনি সমাধান করার চেষ্টা করেন এই কাজ আপনি করেন যারা এমন কাজ করে তাদের কোনো সমস্যা হবে না দর্শক মন্ডলী দেখেছেন এর নাম খাদিজা একদা খাদিজা রাসুল সাল্লা পাশে আছেন তখন জিব্রাইল বলছেন মোহাম্মদ সাল্লা ওই যে ওই যে খাদিজা আসছে হাতে তরকারির একটা পাত্র আছে খাদিজা আসলে আমার সালাম প্রদান করুন আর তাকে বলুন যে খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করা হয়েছে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো সমস্যা নেই খাদিজা পাশে আসতে আল্লাহর নবী বলছেন খাদিজা আরে শোনো জিব্রাইল তোমাকে সালাম দিল আর জিব্রাইল বলল যে খাদিজাকে একটা সংবাদ দেন তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করা হয়েছে যেখানে কোনো হইচই নেই সুহান আল্লাহ ইনি হচ্ছেন খাদিজা রাজিয়াল্লাহ তালা যাকে জিব্রাইল সালাম দেন যার জীবদ্দার সাথেই জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়েছে হাদিস বোখারি মুসলিম সন্ধের কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই এ নারী হচ্ছে জাতির জন্য আদর্শ আবু হরাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন হাজারা ইব্রাহিমো বেসারাতা ইবরাহিম আলাইসাল্লাম সারাকে নিয়ে একদা হিজরত করলেন ও দাখালা কারিয়েতান ও ফি হাজাবারুণ মিনাল জাবা বেড়া ইব্রাহিম আলাইহিসাল্লাম সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল একজন স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাস ফাকিল আল্লাহু তাকে বলা হল যে আমি ইব্রাহিমা দাখালা কারিয়েতান একজন ব্যক্তি এই গ্রামে প্রবেশ করেছে ও মাহু এমরা তার সাথে একজন নারী রয়েছে হেয়া আহ সে হচ্ছে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী অতীব সুন্দরী নারী তার সাথে রয়েছে ইব্রাহিমের কাছে লোক পাঠিয়ে জানানো হলো বলা হলো যে ইব্রাহিম তোমার সাথে যে মহিলা রয়েছে সেই মহিলা কে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হেয়া উক্তি সে আমার বোন মুসলিম শরীফের অন্য এক বর্ণনা এসেছে তিনি বলছেন যে সারা শোন এই এলাকা দিয়ে কোনো মানুষ স্বামী স্ত্রী পার হতে পারে না যদি পার হয় তাহলে তার এই স্বৈরাচারী শাসক তার স্ত্রীকে আটকে দিবে বন্দি করে দিবে তার সাথে অন্যায় করবে এ কারণেই আমি তোমাকে বোন হিসাবে স্বীকৃতি দিচ্ছি বোখারে মুসলিমের এই হাদিসে এসেছে যে ইব্রাহিম সালাম তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন সারা লা তু বি বে তুমি আমাকে এই স্বৈরাচারী শাসকের সামনে মিথ্যা প্রমাণ করো না আকবার তুম আমি তাদের বলে দিয়েছি আন্নাকে উখতি তুমি আমার বোন দেখো মনে রেখো ইন আলাল মোমেন এই দুনিয়াতে আমি আর তুমি ছাড়া আর কোনো মোমেন নেই এতে তিনি বলতে চাইলেন সারা আমরা দুইজন ভাই বোন বটে যেহেতু এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন নেই এ কথা বলার পরে ফা আর সালা বিহা ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের নিকট স্বৈরাচারী শাসক ফাঁকা তার সাথে অন্যায় করার জন্য সেদিকে আগিয়ে গেল অন্য এক বর্ণনা এসেছে ইব্রাহিম আলাহ ইসলাম স্ত্রীকে পাঠিয়ে দিয়ে সলাতে দাঁড়িয়ে গেলেন এই বর্ণনা এসেছে ইব্রাহিম আলাহ তাকে পাঠিয়ে দিলেন এবার স্বৈরাচারী শাসক সারা তার নিকটে ঢুকতে তার সাথে অন্যায়ের জন্য প্রস্তুত হলো সে তার দিকে হাত বাড়ালো তখন সারা রাদিয়াল্লাহু তাআলা না উঠে উজু করলেন ধীরে কাজ সালাত আদায় করলেন ধীরে কাজ সালাত আদায় করে সারা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহ কুন্তা কুনতা হে প্রতিপালক তুমি যদি বিশ্বাস করো আমানতু বিকা আমি তোমাকে বিশ্বাস করি তোমার রাসূলকে বিশ্বাস করি ওয়া ফারজি ইল্লা আমি আমার স্থান আমার স্বামী ছাড়া জীবনে কারো নিকটে বৈধ করিনি পেশ করিনি প্রতিপালক তুমি যদি আমাকে বিশ্বাস করো তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তোমার রাসুল ইব্রাহিমকে বিশ্বাস করি আমি আমার লজ্জা স্থানকে একমাত্র আমি আমার স্বামী ছাড়া কারো নিকটে বৈধ করিনি ফালা তুসাল্লে তালাইয়াল কা ফেরা তাহলে তুমি আজকে কাফের কামার উপরে জয় করো প্রতিপালক সম্মানিত দর্শক মন্ডলী জাতির সামনে একজন মহিলাকে যদি আমরা পেশ করতে পারতাম সারাকে তাহলে জাতির জন্য যথেষ্ট ছিল কে সব ইতিহাস দেখবে কে সব ইতিহাস পড়বে জানবে সারার ইমান কি দিয়ে জাতির সামনে পেশ করতে পারি সারার আদর্শ সম্মানিত দর্শক মন্ডলী সারা এ কথা বলার সাথে সাথে ফাগুত্তা সে অচেতন হয়ে গেল সে তার পা মাটির উপরে আছড়াতে লাগলো সে মরে মরে তার জান যায় যায় সারা আল্লাহ তাআলা আনহা বললেন আল্লাহুম্মা ইয়েমু ফায়ুকাল হিয়কাতালতু এ যদি মারা যায় তাহলে জনগণ বলবে আমি তাকে হত্যা করেছি তুমি আমাকে এখানে অপমান করো না এই পর্যন্ত বলতে সে ঠিক হয়ে গেল অন্য বর্ণনা এসেছে স্বৈরাচারী শাসক বলছে যে দেখো হাত বাড়ানোর সাথে সাথে হাতটা সিল হয়ে গেছে আর ফিরে আসে না একই বলে আল্লাহর ক্ষমতা হাত বাড়িয়েছে অন্যায়ের জন্য হাতটা আর ফিরে আসে না সিল হয়ে গেছে বাঁকাও হয় না সামনের দিকেও যায় না তখন সে বলছে ওদি তুমি আল্লাহর কাছে দোয়া করো সারা আমি যদি ভালো হয়ে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না এই কথা বলার পরেও এই স্বৈরাচারী শাসক তিন তিনবার তার সাথে অন্যায় করার চেষ্টা করেছে তিন তিনবারই তাকে আল্লাহ আল্লাহতালা এইভাবে ঠেকিয়েছে আর তিনবার সারা রাজি আল্লাহ তালা তার জন্য দোয়া করেছেন এরপরেও শেষ বাক্যটা শুনুন শেষ বাক্যটা স্বৈরাচারী শাসক বলছে কে তোমরা তোমরা একে শয়তান পাঠিয়েছো তোমরা একে নিয়ে যাও এখান আল্লাহ মনে রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী উপকারের পরিণতি ভালো নয় এরপরেও মানুষের উপকার করতে হবে তিন তিনবার তাকে সারা রাজি আল্লাহ দোয়া করে রক্ষা করলেন এরপরেও সারাকে বলছে যে তোমরা কে আছো তোমরা শয়তান পাঠিয়েছে একে দূরে করো আল্লাহ সারা রাজি আল্লাহ তালানাকে শয়তান বলছেন এরপরে স্বৈরাচারী শাসক তাকে একজন কাজের মেয়ে হাজেরাকে দিল হাজারাকে নিয়ে তিনি ফিরে আসলেন এবং স্বামীকে বললেন আপনি কি জানেন আপনি কি অবগত আল্লাহ তালা স্বৈরাচারী শাসককে অপমান করেছে সে একটা আমাদেরকে কাজের মেয়ে দিয়েছে যার নাম হাজেরা হাজেরারও নিদর্শন জাতির জন্য থাকছে সারারো নিদর্শন জাতির জন্য থাকছে সংক্ষিপ্ত সময়ে আমরা এক মিনিটে হাজেরা রাজি আল্লাহ তালানহার নিদর্শন পেশ করতে চাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের জানা আছে ইব্রাহিম আলাইসালাম হাজেরা এবং তার বাচ্চা ইসমাইলকে রেখে এসেছিলেন কাবা ঘরের পাশে রেখে যখন তিনি চলে যাচ্ছেন তখন পিছন থেকে বারবার হাজেরা স্বামী কোথায় যাচ্ছেন। আমাদেরকে এই বার ছেড়ে যাচ্ছেন। যেখানে কোনো মানুষ নাই যেখানে কিছু খাওয়ার নাই বার বার তিনি পিছন দিক থেকে বলতে লাগলেন স্বামী তার দিকে ঘুরে দেখলেন না শেষ পর্যন্ত তিনি বললেন আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন এইভাবে কি আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন তিনি বললেন হ্যাঁ আল্লাহ আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন তখন হাজার বললেন ঠিক আছে আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না এ বলে তিনি ঘরের দিকে ফিরে গেলেন বাচ্চার দিকে ফিরে গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম নিজের পথে চলতে লাগলেন যখন সানিয়ানমক পাহাড়ের পাশে উপস্থিত হলেন তখন তিনি বাচ্চার দিকে ঘুরে দেখেন আহাল পরিবারের দিকে ঘুরে দেখেন পরিবারকে দেখা যায় না তখন তিনি ওই কাবা ঘরের দিকে মুখ করে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করতে লাগলেন প্রার্থনায় তিনি বললেন ইন্নী আসকান্তু মিন যুরিয়াতি হে আমার প্রতিপালক আমি আমার সন্তানকে এমন একটা উপত্যকায় রেখেছি যেখানে কোনো মানুষ নেই যেখানে কোনো ঘাস পাতা নেই যেখানে কোনো পশু প্রাণী নেই আমি জানি না সে কিভাবে থাকবে সেও জানে না সে কিভাবে থাকবে প্রতিপালক তোমার দয়ার আশায় তুমি রেখে দিয়েছি তুমি বলেছো একটাই রেখে দিলাম কিভাবে রাখবে তুমি ভালো জানো সম্মানিত দর্শক মন্ডলী মরুভূমিতে হাজেরা থাকবেন যেখানে কোনো কিছু নেই দিন দিন হাঁটলে খাওয়ার ব্যবস্থা নেই ঘাস পাতাও নেই সম্মানিত দর্শক মন্ডলী এ হাজেরা কি জাতির জন্য আদর্শ নয় আল্লাহকে বিশ্বাস করার জন্য কি হাজেরা জাতির জন্য আদর্শ নয় আমরা এই পিস টিভির সমস্ত দর্শক মন্ডলী বিশেষভাবে মুসলিম বনের নিকটে আশা রাখবো মুসলিম বোন দেখুন আপনারা এই ছয়জন নারীকে আদর্শ হিসেবে গ্রহণ করুন দেখুন বিপদ আপদে আল্লাহ করে এদেরকে লক্ষ্য করে আপনারা চলার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে কবুল করবে আল্লাহ তোমার অনেক দয়া রহমত তুমি এই নারীদেরকে এদেরকে আদর্শ হিসেবে পেশ করে তুমি সংশোধন করো এদের পরকাল কল্যাণ করো এদের তুমি জান্নাতবাসী করো এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম

অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সবানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সমানত আলাক পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে

তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়